ব্যাংকে যাবো, ব্যাংকে কিছু ডকুমেন্টে সই করতে হবে, বাবা ব্যাংকেই আছে, অনেকখানি গিয়েছে। এইটা এখানে খুব ভালো পাওয়া যায়। ভালো, আর বাকি সব রেস্ট করতে পারলে আরাম হবে। তবে খুব গন্ড, একদিন তো খুব গন্ডগোল করেছে, আজকে আবার আমি মিন্ট লিপ দিয়েছি, দেখি মিন্ট লিপ এসছে কি আসেনি, দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজছে পুরো 8টাও বাজেনি। হ্যাঁ, আজকে আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, তো চলো আজকে দিনটাকে শুরু করি। আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী কী করে কাটাচ্ছি, তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। যদি ফ্যানের কোনো সাঁই সাঁই শোঁ শোঁ শব্দ শুনতে পাও তাহলে কিছু করার নেই, কারণ আমার সকাল থেকে আজকে খুব গরম পড়ছে। ইভেন কাল রাতে তখন ঘড়ি কাটায় 2:30 মনে হয় বাজে, আমার ঘুমটা ভেঙে যায় আর আমি ঘুম থেকে উঠে দেখে পুরো ঘেমে গেছি। তো আবার তারপরে উঠে ঘুমকে জল দিই ভালো করে, ঠিকঠাক করে ঘরে এসে আবার এসিটাকে চালাই, চালিয়ে তারপর ঠিকভাবে শুই। তো তারপর আবার বন্ধ করে দিয়েছিলাম ভোরের দিকে, কিন্তু হ্যাঁ মাঝরাতে আবার ভালো রকম গরম পড়ছিলো, তো যেই সময় আবার এসিটা চালাতে হয়েছিল। আজ সকাল থেকেও শরীরটার মধ্যে কেমন কেমন করছে, প্রচণ্ড গরম হচ্ছে, তো সেই কারণে ফ্যানটা 1 সেকেন্ড আমি অফ করতে পারছি না, তো ওটাকে চালিয়ে রেখেছি। যদিও আজকে ওয়েদারটা ভালোই আছে, অন্যান্য ওই কটকটে গরমের চাইতে ওয়েদারটাও ভালো আছে, আপাতত রোদ ওঠেনি তো, বাট তাও আমার গরম করছে। তো ঠিক আছে চলো, এখনো 8টা বাজেনি, যেহেতু ওই অস্বস্তি হচ্ছিলো শরীরের মধ্যে তাড়াতাড়ি ঘুম থেকেও উঠে পড়েছি, 8টা বাজেনি, তো যেহেতু 8টা বাজেনি তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিই, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার ফায়ার ফেসল তো তুলতে হবে, তাদের বেশিক্ষণ রেস্ট নিয়ে তারপর অফিস যেতে পারি। রোজ রোজ অফিস যেতে আর ভালো লাগছে না, কেমন যেন একটা বোরিংনেস চলে এসেছে, এটা আমার মধ্যে হয় টানা বেশ কিছুদিন ধরে একই কাজ বারবার করতে থাকলে একটা বোরিংনেস আমার মধ্যে কাজ করতে থাকে। তো একটা কোথাও ট্যুর প্ল্যান করতে হবে, ছোটোখাটো 2 দিন 3 দিন কিছু একটা প্ল্যান করতে হবে, যাতে মাথাটা একটু ছাড়ে, ঘুরে এসে তারপর আবার কাজ করলে আমি ফুল এনার্জিতে কাজ করতে পারি আর এনার্জিটা ভালো মতন পাই। যদিও যে বড় বড় ট্রিপ, মানে বড় ট্রিপ একটা লম্বা যে ট্রিপগুলো হয় সেগুলোর প্ল্যান এখন নেই, পুজোর পর পরের দিক এতে রয়েছে, কিন্তু তার মাঝে কোনো ছোটো ট্রিপ তো অবশ্যই প্ল্যান করতে হবে, না হলে মাথা ছাড়বে না আর কাজে কর্মে কিছুতেই আমি এনার্জি পাবো না। তো দেখতে হবে কিছু একটা ছোটোখাটো ট্রিপ যদি প্ল্যান করতে পারি 2-3 দিনের জন্য হলেও, তাহলে আমার মাথাটা একদম ছেড়ে যাবে আর আমিও ফুল এনার্জি নিয়ে কাজটাকে শুরু করতে পারবো। ভিডিও এডিট করা হয়ে গেছে, কালকের ভিডিওটা যেহেতু পরিমাণে একটু ছোটো ছিল ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিও এডিট করে নিয়েছি। আটক্ষণ আমি আর মা বসে বসে ঠিক করছিলাম ব্লিঙ্কিটা কী কী অর্ডার দেবো, কারণ কিছু জিনিস কেনার ছিল, তো মা বললো আর বাজার যাবে না তো এখান থেকে কিনে নিতে, কোনো কোনো জিনিসের দাম একটু কম থাকে আবার কোনো কোনো জিনিসের দাম একটু বেশি থাকে, তো ঠিক আছে অ্যাডজাস্ট করে নিতে হয় এক এক সময়। যেহেতু এতখানি, এক সেকেন্ড, যেহেতু এতখানি দূর থেকে এসে দিয়ে যায় তো একটু তো মাঝে মাঝে বেশি নেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো চরম আমি এখন আমন্ড খাচ্ছি বসে বসে, এরপর চা খাবো, তারপর দেবো হচ্ছে ভিডিওটাকে সেভ করতে বসেছি, সেভ হয়ে গেলে আপলোডে বসিয়ে দেবো, আশা করছি তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, কারণ আজকের ভিডিওটা খুব একটা লেন্দি নেই, খুব ছোটোই হয়েছে, কারণ কালকে দেখানোর মতন সেরকম বললামই কালকে সেরকম কিছুই ছিল না, তো ও কারণে কখন ভিডিওটা ছোটোই হয়েছে। এখনও পর্যন্ত ওয়েদারটাও ভালো আছে, তো সব মিলিয়ে এখনও পর্যন্ত ঠিকঠাকই চলছে, দেখা যাবে কতক্ষণ চলে। লিঙ্কির থেকে জাস্ট দিয়ে গেল, বাবারে ভালো ভারী আছে, না লাইট ফাইট লাগবে না, ভালো ভারী আছে, অনেক কিছু দেওয়া হয়েছে, তো তো চল বাবা এখন হ্যাপি হোলি লিখে দিচ্ছে, চলো খুলে দেখি যা যা জিনিসপত্র দিয়েছি ঠিকঠাক এসছে কি না। এর আগে কদিন খুব গন্ড, একদিন তো খুব গন্ডগোল করেছে, আজকে আবার আমি মিন্ট লিপ দিয়েছি, দেখি মিন্ট লিপ এসছে কি আসেনি, দেখা যাক। আজকে মিন্ট লিপ একদম ঠিকঠাক এসেছে, একদম সুন্দর চকচকে পুদিনা পাতা দিয়ে গেছে আর অনেকখানি দিয়েছে, পরিমাণে অনেকখানি, 10 টাকা না 12 টাকা নিল কিন্তু পরিমাণে অনেকখানি দিয়েছে, এইটা এখানে খুব ভালো পাওয়া যায়। ভালো, আর বাকি সবও এবারে ঠিকঠাকই দিয়েছে, কোনো গণ্ডগোল করেনি, আর বাকি জিনিস ওইদিকে নিয়ে মা চলে গেছে, পটল আছে, লঙ্কা আছে, সব ওইদিকে নিয়ে চলে গেছে। আজ আমার কপালটা খুব 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 ভালো আছে, আজকে আমার তাড়াতাড়ি স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এমনকি আমার ভিডিও আপলোড হয়ে গেছে। ঘড়িতে এখন বাজছে, দেখতে পাচ্ছ কি না জানি না, 10:11, তার মধ্যে আমার খাওয়া স্নান ধান ভিডিও আপলোড সমস্ত কিছু কমপ্লিট, এবার বাকি সময়টা আমি একটুখানি আমার মতন করে একটু রেস্ট করে সময়টা কাটাবো, যে শরীরটা একটু ডাউন যে চলছিল সেই ব্যাপারটা যাতে না হয় সেইটা একটু কাটাই,
তারপর অফিসের জন্য উঠে রেডি হব। তো চলো এখন টিভিটা চালিয়ে নিই। টিভিটা চালিয়ে নিই, নিয়ে আমি খানিকক্ষণ নিজের মতন করে টাইমটাকে কাটাই। সাজুগুজু হয়ে গেছে, চলো এবার বেরোবো। আজকে অফিস যাওয়ার আগে একটু ব্যাংকে যাব, ব্যাংকে কিছু ডকুমেন্টে সই করতে হবে, বাবা ব্যাংকেই আছে, তো ব্যাংকে গিয়ে সেই কাজটা আগে কমপ্লিট করবো। তারপর বলতে বলতে বাবা ফোন করছে, এক সেকেন্ড, বাবা ব্যাংকে ওয়েট করছে, ওই জন্য তাড়াতাড়ি করে ফোন করলো। তো চলো বেরোই, আই থিঙ্ক কাকু এসে গেছে, তো তাড়াতাড়ি বেরোই ব্যাংকের কাজটা মিটিয়ে তারপর অফিস যাব। অফিস যেতে হয়তো আজকে ওই মোরালেস 10-15 মিনিট লেট তো হবেই, তো তার আগে আমি অফিসে কাউকে একজন ফোন করে বলে দিই যে আমার 10-15 মিনিট লেট হবে, কারণ আমি ব্যাংকের কাজটা সেরে তারপর অফিসে যাব। তো চল বেরোই, দেখি কাকু এসেছে কিনা। মা তো গেল কিন্তু মা এখনো আসেনি, যাই দেখি এসছে কিনা। এসছে, চল। অফিস থেকে বাড়ি এসে পুরোপুরি ফ্রেশ হয়ে নিয়েছি, আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো, ভালো করে মুখ চোখ ক্লিন করে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি। খুব টায়ার্ড লাগছে আজকে, এবার একটুখানি গিয়ে রেস্ট করতে পারলে আরাম হবে। তবে রেস্ট করতে যাওয়ার আগে, হ্যাঁ আজকে আবার আমি আইসক্রিমই খাবো, তো কী আইসক্রিম খাবো সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো সেটা হচ্ছে এইটা, অনেক দিন খোঁজার পর অ্যাট লাস্ট আমি এই অরুণের আইসক্রিম খুঁজে পেয়েছি, অনেক অনেক খোঁজার পর। তোমাদের এর আগে বহু ভিডিওতে আমি বলেছি যে এটা খাওয়ার আমার খুব ইচ্ছে, ক্রেভিং হচ্ছে, হ্যাড্ডা গ্যাড্ডা অনেক কিছু বলে ফেলেছি, তো অ্যাট লাস্ট আমি এটা পেয়েছি। শুধুমাত্র ভ্যানিলা ফ্লেভারই ছিল মনে হয় না, দেখছি আর কি এটা কী ফ্লেভার আছে। ও না, একটা বাটারস্কচ আছে, এটা বাটারস্কচ, এটা আর একটা ভ্যানিলা। এরকম এমআরপি কত, এমআরপিটা চোখেও দেখতে পাচ্ছি না কোথায় কী লেখা আছে, সব কম 45 টাকা করে দাম, ঠিকই আছে। তো এটা ফার্স্ট টাইম ট্রাই করবো আজকে, তো চলো তাড়াতাড়ি করে আগে এটা খাই, তারপর তোমাদেরকে রিভিউ দেবো কেমন কী খেতে না খেতে, আর তার আগে স্কিন কেয়ারটাও করে নিই। আইসক্রিমটার টেস্ট কিন্তু বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল, 45 টাকা দাম নিয়েছিল ঠিকই, কিন্তু কোয়ান্টিটি হিউজ ছিল, মানে অন্যান্য আইসক্রিম কাপ যেরকম কোয়ান্টিটি থাকে সেই চাইতে এইটার কাপের কোয়ালিটিটা অনেকটা বেশি ছিল, তো সেই কারণে প্রাইসটাও বেশি। তো চলো, হ্যাঁ ভালোই লেগেছে, মোরালেস ভালো লেগেছে, তবে এর আরও আলাদা আলাদা যে সমস্তগুলো রয়েছে সেগুলো সমস্ত একটা দেখবো, ওই দোকানটা আপাতত ছিল না, যেটুকুন পেয়েছে বাবা তাই নিয়ে এসেছে, এবার যদি আবার পাওয়া যায় তাহলে আবার একবার খেয়ে অন্য কিছু এনে ট্রাই করব। তো হ্যাঁ আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি, ভালো লেগেছে, তবে ওভার হাইপ কিছু নয়, যেরকমটা আর কি শুনেছিলাম ঠিকঠাক ভালোই। আজ মনে হয় আমি ম্যাক্সিমাম টাইম ভিডিওটা এই সোফায় বসেই করেছি, কী করবো বলো, আমার কিছু কিছু জায়গা খুব পছন্দের থাকে, যে যেখানে আমি যখন সেঁটে বসি আমি সেখানেই বসি, আমি খুব একটা ঘুরঘুর চুড়চুড় আমি করি না ঘরে, খুব কম করি, আর যখন করি সে তো ম্যাক্সিমাম টাইম কাজের জন্যই করতে হয়, ছুটে টানে যাচ্ছি বা ছুটে এটা করছি ওইটা করছি, আমার তো সেই দৈনন্দিন কিছু কাজ থাকে না নর্মালি, তো সেই কারণে আমি একটা জায়গায় বসেই কথা বলি, আর যখন করি তো তখন দেখতেই পাও। তো আর এই সোফার এই কর্নারটা পার্টিকুলারলি আমার, যবে থেকে সোফাটা কেনা হয়েছে তবে থেকে ঠিক এই কর্নারটাই আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দের, তাই আমি এই কর্নারটাতেই বসি। তো চলো, আমার ডিনারটাও কমপ্লিট হয়ে গেছে, আর আজকে হ্যাঁ গো একটু গরম তো লাগছে, অন্যান্য মানে লাস্ট 2-3 দিনের চাইতে আজকে একটু বেশ ভালো গরম লাগছে আমার, কেন আমি জানি না, কিন্তু আমার গরমটা করছে, একটা ভ্যাবসা ভ্যাবসা টাইপের গরম করছে, তো ওই জন্য আজকে এসি চালালাম, লাস্ট 2-3 দিন এসিটা চালাতে হয়নি, কিন্তু আজ হচ্ছে, নাহলে থাকতে পারবো না। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনিই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, খুশিতে থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি কিছু ভালো লাগে থাকো তো ডেফিনেটলি আমার ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, তো প্লিজ 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 যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলটা। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে, চলো আজকের জন্য এইটুকুনিই রাখি, তো বাই বাই, টাটা।